বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী চক্র অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বরিশালে ধর্মীয় সম্প্রীতি এবং সচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে সরকার কাজ করলেও কিছু বিরোধী চক্র সেটি নষ্ট করতে তৎপর রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে না বুঝে কোনো স্ট্যাটাস দেওয়া কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন ত্বরান্বিত করতে পৌরসভা নির্বাচন আইনের পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে আইন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, এতে জনপ্রতিনিধিদের মর্যাদা কমবে না, বরং তাদের মর্যাদা বাড়াতে এই পদ্ধতি করা হয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ, নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সংস্কার সহ শতভাগ বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে গ্রামের উন্নয়ন কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। অনেক জায়গায় 20-25 বছর 15 বছর পর্যন্ত নির্বাচন হচ্ছে না, নির্বাচন হওয়ার তাকে ত্বরান্বিত করার জন্যই আইনের এই পরিবর্তন আনা হয়েছে, এবং এতে করে কোনো রকম জনপ্রতিনিধিদের মর্যাদা হানি নয়, বরং তাদের মর্যাদা আরও বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে, পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত 600 যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকা এবং পূজার ছুটির কারণে ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এই মুহূর্তে ছোট বড় 18টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক সহ পার হওয়ার অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন, তবে যাত্রীবাহী বাসের তুলনায় ছোট গাড়ির চাপ বেশি। এদিকে পদ্মায় তীব্র স্রোতে সোমবার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সবাইকে বিকল্প নৌপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি। তবে লঞ্চ এবং স্পিড বোটে করে গন্তব্যে যাচ্ছেন অনেক যাত্রী। দেশের সংবাদে ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন।